সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম একাদশ দ্বাদশ শ্রেণী তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম সংখ্যা আবিষ্কারের ইতিহাস সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা আজকে তোমাদের এটা সম্পর্কে ধারণা দেওয়া হবে পাঠ শেষে যা শিখবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে পারবে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে সংখ্যা সম্পর্কে জানতে পারবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস প্রথমে আমরা একটু সংখ্যা আবিষ্কারের ইতিহাস দেখে নেই সংখঙ্ক আসলে কবে আবিষ্কার হয়েছে কিভাবে আবিষ্কার হয়েছে মানুষ আদিম যুগে প্রথম যখন মানুষ যুগে ছিল তো আমরা জানি মানুষের কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে যখন মানুষ কোনো কিছু পেয়েছে সেটা একটা তারপরে আর একটা তারপর আর একটা একটা গণনার চেষ্টা এই চেষ্টা থেকেই কিন্তু সাধারণত সংখ্যার জন্ম হয়েছে দেখো ডান পাশে একটা হাতের ছবি আছে হাতের ছবিতে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুল ব্যবহার করা হতো প্রথমে যখন যখন হাত গণনা শুরু করা হয়েছে হাতের আঙ্গুল দিয়ে কিন্তু শুরু হয়েছে গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল কাঠি পাথর রশিতে গিড়ে দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পন্ন করেছে একদম প্রথম মানুষ আঙ্গুল ব্যবহার করছে কিন্তু আঙ্গুল কয়টা একটা হাতে পাঁচটা আঙ্গুল তাই না আর এক হাত ব্যবহার করলো দশটা আঙ্গুল তারপর তো আর নেই তো তখন মানুষ কতগুলা কাঠি জোগাড় করে তাই এক জায়গায় রেখে সেভাবে গণনার কাজ করছে তারপরে নুড়ি পাথর এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পাথর গুলো কুড়িয়ে কুড়িয়ে এনে মানুষ ঘরে রাখতো সেই পাথর নুড়ি পাথর দিয়েই কোন কিছু সংখ্যা নির্ধারণ করত কোন কিছু গণনা কাজের জন্য তারপরে রশিতে গিড়ে দিয়ে এটা আর একটু সহজ হলো যেহেতু এটা রশি রাখলেই হচ্ছে নুড়ি পাথর রাখতে পারে অনেক জায়গা লাগে তারপরে মাটিতে বা দেয়ালে দাগ কেটে এটাও আর একটুই হলো যে দাগ কেটে কেটে রাখলাম রশি আমার ব্যবহার করা লাগছে না এভাবে গণনা কার্য কিন্তু সম্বোধন হয়েছে ফার্স্ট দেখো এক দুই তিন চার পাঁচ এইভাবে ছয় সাত আট নয় দশ এভাবে দুই হাতের আঙ্গুল ব্যবহার করা হয়েছে তারপরে তো ওই দেখো কাঠি নুড়ি পাথর কিন্তু আস্তে আস্তে করে সংখ্যা আবিষ্কার হয়েছে দেখো এখানে এখানে দেখলে তোমরা বুঝতে পারতেছ এখানে আসলে ব্যাপারটা কি দেখো এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বর্ণ সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয় সংখ্যা সমূহ পাশাপাশি লিখে নাইন কার্টুনের মাধ্যমে দেখানো হচ্ছে তো এভাবে সংখ্যা একটার পর একটা কিন্তু আসলে দুনিয়া তৈরি হয়েছে মানুষ অনেক অধ্যাবাসায় অনেক করে চেষ্টা করে করে সংখ্যা পদ্ধতি তৈরি করেছে দেখি আমরা সামনে আরো একটু এগিয়ে দেখি খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালে কাজে লিখিত সংখ্যা বা প্রচলন শুরু করে এইভাবে দেখো লিখিত সংখ্যা চিহ্নের প্রচলন শুরু করে হল পাঁচ হাজার খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালে সুমরীয় ব্যাবিলিয়ন এবং মিশরীয় সভ্যতা এই এটা দিয়ে এক বোঝা এই চিহ্নটা দিয়ে কি দশ এটা দিয়ে একশো এক হাজার এইভাবে সংখ্যা বেড়ে গেছে এখানে তো কত এখানে কত দেখো দর্শক শত হাজার ওজন এক লক্ষ আর টেন টু দি পাওয়ার সিক্স এটা দেব অর্থাৎ ছয়টা টেন গুণ করলে যা হবে তাই তা এরকম তো এরকম খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালে এরকম সংখ্যা পদ্ধতির ব্যবহার ছিল আর দেখো এখানে বিভিন্ন ভাবে মানুষ চেষ্টা করেছে সংখ্যা তাদের মতো যে এক এক দেশ এক এক সভ্যতা এক এক রকমের চেষ্টা করছে কেউ চেষ্টা করছে দেখো এইভাবে বিভিন্ন চিহ্ন যুক্ত করে এই চিহ্ন এরা মাইনাস করছে প্লাস করছে এদের কিন্তু এরা 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 কিন্তু এভাবে হিসাব করছে কত কত কঠিন আমাদের কাছে মনে হচ্ছে তাই না এইখানে দেখো একটা দাগ দিয়ে ওয়ান দুইটা দিয়ে দুই তিনটা দিয়ে তিন বুঝে আসছে এখন এই চারটা এই এই যে পাঁচ এই যে ছয় এই সাত এই আট নয় দাগ দিয়ে দিয়ে তারা সংখ্যাগুলোকে বোঝাতে চেষ্টা করেছে আবার এই এইখানে দেখো এটা চিহ্ন এটা চিহ্ন ব্যবহার করছে এখানে কত এক লক্ষ এরকম এরকম মনে করছে এইরকম এইরকম কিন্তু তারা বিভিন্ন চিহ্নর মাধ্যমে সংখ্যাকে শনাক্ত করার চেষ্টা করেছে পরবর্তীতে যে তিনটি সভ্যতায় সংখ্যা পদ্ধতির ব্যবহার পরিলক্ষিত হয় সেগুলো হলো মায়ান সভ্যতা চীন সভ্যতা এবং ভারতীয় সভ্যতা চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল দশ ভিত্তিক মায়ান সভ্যতায় গণনার কাজ ব্যবহৃত হতো মেয়ান পদ্ধতি তারা ব্যবহার করতে একটি এছাড়া দেখো এখানে আরো আরো কিছু কথা আছে একটু আপনি একটু দেখি খ্রিস্টপূর্ব আহ চার হাজার বছর আগে সুমরীয় ও সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষ মাটিতে দাগ কেটে অনেক বড় বড় সংখ্যা হিসাব করার জন্য এটাকে বলা খ্রিস্টপূর্ব চৌত্রিশশোটা তিন হাজার চারশো সালে মিশরীয় হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজ লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু করে খ্রিস্টপূর্ব তিন সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু করে খ্রিস্টপূর্ব দুই হাজার শতকে সুমরীয় সভ্যতার উত্তরসূরি ব্যাবিল ব্যাবলনীয় সভ্যতায় গণনার ষাট ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো এভাবে ষাট ভিত্তিক কেউ বিশ ভিত্তিক এভাবে বিভিন্নভাবে আলাদা আলাদা কেউ পাঁচ ভিত্তিক তারা সংখ্যা ব্যবহার করত। পঁচিশশো বছর আগে গ্রিকরা ব্যবলনীয় এবং মিশরীয়দের সংখ্যা পদ্ধতি অনুসরণ করে তাদের নিজস্ব দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন ঘটায় এখানে দেখো একটা চার্টের মধ্যে একটা ছকের মধ্যে দেখানো হয়েছে এটা খেয়াল করে অ্যালফা এটা ওয়ান দিয়ে বোঝানো হয়েছে ওয়াই এটা গামা এটা থ্রি ডেল্টা এটা ফোর এটা ফাইভ এরকম এক এক রকমের চিহ্ন দিয়ে তারা বোঝানো চেষ্টা করেছে আবার দেখো এখানে দেখো ফিফটি মনে করো এটা ফিফটি এরকম চিহ্ন এটা সিক্সটি এটা সেভেন্টি এটা এইটি এইভাবে বিভিন্ন ভাবে তারা সংখ্যা এক 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 গোষ্ঠী এক এক জাতি এক এক সভ্যতা এক এক রকমের সংখ্যা চিহ্নত করে তৈরি করে করে তারা ব্যবহার করেছে গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে

একটু এখানে খেয়াল করো দেখো হিন্দু এরা এই ভিত্তি দশ ভিত্তিক ব্যবহার করছে রোমান দশ সবাই এটা দশ ভিত্তিক ব্যবহার করছে চাইনিজ পর্যন্ত মায়ান বিশ ভিত্তিক এবং ব্যবলনীয় ষাট ভিত্তিক সংখ্যাকে ব্যবহার করা এখানে দেখো এটা হিন্দু আরবীয় খেয়াল করে দেখো এটা জিরো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে ফিফটি হান্ড্রেড

বাবলোনীয়রা 60 ভিত্তিক তারাও যা কি আজালিক সেশন আমাদের এগুলি এক্সপ্লেইনেশন করা আমরা বোঝার খুব করে না আমরা আসলে দরকার নাই আমরা জাস্ট ব্যাপারটা ধারণা নিলাম যে তারা তখন কেমন ব্যবহার করতো সংখ্যাগুলো কি ভাবে ব্যবহার করত দেখো বড় একটা সমস্যা কি ছিল সময় জানো শূন্য কেউ ব্যবহার করতো না শূন্য ধারণা যে তারা জানতো না তা না কিন্তু ব্যবহার করতো না প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন আসলে শূন্যকে কোনো সংকেত বা প্রতীক হিসেবে ব্যবহার না করে সরাসরি সংখ্যা হিসেবে সফলভাবে ব্যবহারের প্রকৃত কৃতিত্ব খ্রিস্টপূর্ব দিকে ভারতে বাস্তব সংখ্যা দ্বারা হিসাব নিকাশ করার সময় শূন্য ব্যবহৃত হতো এমনকি শূন্যকে ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ও ভাগ করার পদ্ধতিও প্রচলিত ছিল সে সময় খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি বের করে আসলে শূন্য ব্যাপারটা কি জানো শূন্য যে অন্যান্য সভ্যতারা জানতো না যে এটা একটা তা না জানতো কিন্তু শূন্যটাকে ওরা খুব ভালো চোখে দেখতো না এরা মনে করতো যে এটা একটা মানে কিভাবে কি বলে এটা একটা খারাপ একটা জিনিস এটা আমরা ব্যবহার করবো না এই জন্য এরকম করতো বা মানে এই সভ্যতাগুলো কিন্তু শূন্য সম্পর্কে ধারণা প্রচলিত ছিল যেমন মিশরীয়রা হিসাবে ব্যালেন্স না থাকলে তাকে নফর বা শূন্য দিয়ে প্রকাশ করতো আবার আদিকালে ভারতীয়রা সংস্কৃত শব্দ শূন্য ব্যবহার করত কোন কিছু না থাকা বোঝানোর জন্য কিছু নাই অর্থাৎ শূন্য অনেক সময় আমি ব্যবহার করতো কারো ঋণ কেউ ঋণী ঋণী মানে সে দেনাগ্রস্ত তাকে শূন্য হিসেবে তারা চিহ্নিত করত। অন্যান্য সভ্যতা গুলো গণনার ক্ষেত্রে শূন্যকে ব্যবহার করতো না কেননা শূন্যকে তারা অপয়া অভিশপ্ত মনে করত এর ফলে এই সমস্ত সভ্যতায় গণনার জন্য কোন সহজ সংখ্যা পদ্ধতির সূচনা ঘটে নাই ব্যাপারটা এখন তোমরা বুঝতে পেরেছ এত সময় যে আমরা পেছনাজ দেখেছি কোথাও ব্যবহার করে না যদি শূন্য ব্যবহার করতো তাহলে আরো সহজ আরো আগে হয়ে যেত কিন্তু এরা শূন্য ব্যবহার করে না কেন শূন্য মনে করতে একটা মানে কি বলে অপায়া এটা এটা কোনো ভালো জিনিস না এটা ব্যবহার করা মানে এটা একটা অভিশপ্ত শূন্য কারণ শূন্য শূন্য দিয়ে কেউ মনে করতো যে কিছু নাই সে শূন্য যে ঋণগ্রস্ত সে শূন্য অর্থাৎ কোনো কিছু যার এক একেবারেই কিছু নাই সে শূন্য সুতরাং এটাকে তারা সংখ্যার মধ্যে আনতে চায়নি এটা মনে করতো এটা অভিশপ্ত কিন্তু এটা কারা কারা এনেছে ভারতীয় গণিতবিদ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ভারতীয় গণিতবিদ পিঙ্গেলা এটা পিঙ্গেলা তিনি কিন্তু প্রথমে শূন্য আবিষ্কার করে বাইনের সংখ্যা পদ্ধতির ধারণা দেন সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বিভিন্ন তোমরা এখন বুঝতে পেরেছো তাহলে আমাদের সংখ্যা সংক্ষেপে আর কি আমাদের যে এই যে পদ্ধতির ইতিহাস কিভাবে সংখ্যাগুলো গণনা করা শুরু হয়েছে কিভাবে এসছে কোনটার পর কোনটা মোটামুটি একটা ধারণা আমরা কিন্তু পেছনে পেয়েছি এখন আমরা নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি সম্পর্কে আর একটু দেখি বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক অর্থাৎ ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা কিন্তু নরমালি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ইতিহাস কিছুটা জেনে ফেলেছি এখন আমরা একটু দেখব যে সংখ্যা পদ্ধতি কাকে বলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ সংখ্যাকে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা প্রকাশ করা যায় দেখো ডান পাশে বেশ কিছু বিভিন্ন সংখ্যা আছে দেখো দেখতে পাচ্ছি এখানে ধরনের লেখাগুলো এখানে কিন্তু আছে এগুলো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম যাতে নিচের বিষয় সম থাকতে হবে সংখ্যা পদ্ধতি তাহলে কি প্রকৃত এ প্রকাশ করার একটা নির্দিষ্ট একটা নিয়ম এই নিয়মে নিচের বিষয় সমূহ থাকতে হবে তার মানে দেখো তো কি আছে সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী আমি একটা সংখ্যা ব্যবহার করব তার নির্দিষ্ট কিছু প্রতীক থাকবে এবং তা ব্যবহারের নিয়মাবলী থাকতে হবে আর কি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করা সুনির্দিষ্ট নিয়মাবলী আমি যে সংখ্যা যোগ করব করব গুণ করব ভাগ করব এর একটা সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট পরিপূর্ণ নিয়মাবলী এই ধরনের গুলো থাকতে হবে তাহলে সেটা হবে সংখ্যা পদ্ধতি এই তিনটা যেখানে দেওয়া হয়েছে তিনটা যে নিয়ম দেওয়া হয়েছে এই তিনটা নিয়ম থাকতে হবে তাহলে সেটা হবে সংখ্যা পদ্ধতি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে ডিজিট বা অঙ্ক বাইনের সংখ্যা প্রকাশের জন্য শূন্য এক ব্যবহার করা হয় উদাহরণ ছয় দুই তিন চার পাঁচ সংখ্যাটি দেখো এখানে ছয় দুই তে চার ও পাঁচ পাঁচটি আলাদা অংকের সমন্বয়ে গঠিত হয়েছে কিন্তু অর্থাৎ এই যে ডিজিট বা অংক হলো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম কি হচ্ছে ডিজিট বা অংক একটা সংখ্যা তৈরি করার ক্ষুদ্রতম প্রতীক বাইনারি সংখ্যার কথা বলা হয়েছে যেখানে এখানে শূন্য আর এক ব্যবহার করা হয় এখানে একটা সংখ্যা লেখা হচ্ছে দেখো এই যে বড় একটা সংখ্যা লেখা তাহলে একক দশক শতকে বাষট্টি হাজার তিনশো এই সংখ্যাটা কি আলাদা আলাদা সংখ্যা যদি আমরা করি তাহলে ছয় দুই তিন চার ও পাঁচ এগুলো আলাদা আলাদা এই যে মৌলিক মৌলিক সংখ্যা অঙ্ক এইগুলো দিয়ে একটা সংখ্যা গঠিত হবে এখানে এখানে দেখো দেখো নাম্বার এই সাত তিন আট তাই না এখন দেখো বাম দিক থেকে এটা এক নাম্বার সংখ্যা এটা দুই এটা তিন এটা চার পাঁচ ছয় সাতটা সাতটা ডিজিট আছে এখানে সাতটা ডিজিটের সাতটা ডিজিট কিন্তু প্রত্যেকটা একটা একটা মৌলিক সংখ্যা মানে মৌলিক চিহ্ন মৌলিক সংখ্যা মৌলিক চিহ্ন সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেশ সংখ্যা পদ্ধতির বেশ থাকতে হবে ভিত্তি থাকতে হবে একটা সংখ্যা পদ সংখ্যা পদ্ধতি যদি হতে হয় তাহলে তার কি থাকতে হবে মৌলিক চিহ্ন থাকতে হবে তার বেশ বা ভিত্তি থাকতে হবে তার স্থানীয় মান থাকতে হবে তাহলে সেটা হবে একটা সংখ্যা পদ্ধতি ব্যাপারটা বুঝে আসছে তাহলে সেগুলো সামনে আর সবই তোমরা পাবা আস্তে আস্তে কোন সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলা হয় অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতির যে কটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় বেস বা ভিত্তি সাপোজ আমরা যে সংখ্যা ব্যবহার করি কি কি সংখ্যা ব্যবহার করে বলতে পারবা এই দেখো এখানে দেওয়া আছে আমরা ব্যবহার ব্যবহার করি দশমিক সংখ্যা দেখো সাত আট ও নয় কটা সংখ্যা দশটা সংখ্যা এই দশটা অঙ্ক কিন্তু আমরা ব্যবহার করি এই দশটা অঙ্ক হিসেবে দশটা মৌলিক চিহ্ন বা দশটা মৌলিক অঙ্ক বুঝবো ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমরা যারা মানুষরা আমরা যে বর্তমানে হিসাব নিকাশ করি পিছনের কিভাবে তারা সংখ্যা থেকে শুরু করে হিসাব নিকাশ করতে 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 এখন শেষ পর্যন্ত আমরা যেখানে এখন আছি সেটা আমরা এখন মানুষ ব্যবহার করি তাহলে শুধু আমরা না কিন্তু আমার মনে করো যে আমরা বাংলাদেশের মানুষ ব্যবহার করি পৃথিবীর সবাই আমরা এখন দশমিক পদ্ধতি ব্যবহার করি তা সেখানে দশটা সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এর বাইরে কি আর কোন সংখ্যা আছে বলো আছে এর বাইরে আর কোনো সংখ্যা নাই এই সংখ্যা কয়টা দিয়েই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বড় বড় সংখ্যা তুমি যা লিখতে চাও সব এই দশটা দিয়েই কিন্তু লেখা হয় তাহলে এই সংখ্যার বেজ হলো বেজ বা ভিত্তি হলো দশ তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ আবারও বোঝো আমরা কোন পদ্ধতি ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তো পাবা সামনে পাবা আমরা এগুলা আরো সামনে ক্লিয়ার হয়ে যাবে তো তুমি এতটুকু এখন যে আমরা মানুষরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি এখন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকতে হবে এই বেস বা ভিত্তি কি মৌলিক অঙ্ক থাকতে হবে প্রথম কথা হলো মৌলিক অঙ্ক থাকতে হবে এই যে আমার মৌলিক দশটা অঙ্ক আছে এর বেস বা ভিত্তি থাকতে হবে বেস বা ভিত্তি কি যে কয়টা অঙ্ক আছে তোমার ওর বেস বা ভিত্তি তত আমাদের অঙ্ক আছে কয়টা দশটা এর বেস বা ভিত্তি হবে দশ দেখো তারপর একটা চিত্রের মাধ্যমে দেখো বেশ টেন কিভাবে ওয়ান গুণ দশ এর পাওয়ার হবে ওয়ান ওয়ান গুণ দশের পাওয়ার হবে দুই ওয়ান গুণ টেন টু দি পাওয়ার থ্রি ওয়ান গুণ টেন টু দি পাওয়ার ফোর এইভাবে পাওয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে

তিনটা দশ গুণ করলে কত হয় তিনটা দশ গুণ করলে হয় এই যে সংখ্যাগুলো করলে এইভাবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির এর মৌলিক অঙ্ক আছে এবং তার বেজ আছে তো আমরা যেটা ব্যবহার করি সংখ্যা পদ্ধতি সেটা সম্পর্কে আমরা এখন বলতেছি এটাই আমরা এখন দেখবো দেখতেছি আর কি থাকতে হবে স্থানীয় মান আমি কিন্তু আগেই বলছিলাম যে একটা সংখ্যা পদ্ধতি যদি হতে হয় তাহলে তার প্রথম থাকতে হবে কি মৌলিক অঙ্ক তারপর থাকতে হবে কি তার বেস তারপর থাকতে হবে কি তার স্থানীয় মান এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সেটা একটা সংখ্যা পদ্ধতি আর সেটা আরো একটা কথা আছে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি সে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা সামনেই পাবো একটু পরি এটা হলো একটা সংখ্যা পদ্ধতি স্থানীয় মান কি সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যা ডান দিক থেকে বাম দিকে প্রতিটি একটি পূর্ণ সংখ্যা গঠিত হয় তোমরা দেখো কিভাবে শতক ফার্স্ট এটা কিন্তু একক এটা দশক এটা শতক শতকের ঘরে এটা এইটা হলো স্থানীয় মান তা আমরা প্রথম দেখছি কি মৌলিক অঙ্ক তা মৌলিক অঙ্ক কি কি আমাদের শূন্য আর এক থেকে নয় পর্যন্ত এই দশটা মৌলিক অঙ্ক আর বেস কত কোন সংখ্যা পদ্ধতির যে কয়টা সংখ্যা তার বেস তত সংখ্যা হলো দশটা আমার বেস হলো দশ আর স্থানীয় মান থাকতে হবে তাই আমাদের প্রত্যেকটা সংখ্যার কিন্তু স্থানীয় মান আছে তাই না এই যে পাঁচ 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 এটা একটা দশমিক সংখ্যা এটা স্থানীয় মান আছে না আছে মৌলিক সংখ্যা আছে না আছে এর বেস আছে না আছে এখানে ভিত্তি হলো তাহলে দশ ভিত্তির একটি সংখ্যার স্থানীয় মান বিশ্লেষণ করে গঠন দেখা যাচ্ছে তো আমরা দেখি এটা একটু গঠনটা একটু দেখি দেখো কোন সংখ্যা পদ্ধতিতে পরপর ছোট থেকে বড় স্থানীয় মানের মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের জিরো এক ডট ডট ইত্যাদি পাওয়ার সংগলিত মান দিয়ে প্রকাশ করা যায় এখন ওইখানে ছিল কত ফাইভ 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 এই ফাইভ 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 ভাঙ্গালে কত একটু খেয়াল করে দেখো অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন ছিল না পাঁচশো তো পাঁচশো এখন আমরা এখানে ওটা তো পিছনে দেখে নিচে এটা সামনে অঙ্ক করলে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে এখন শুধু শুনে নাও এইটার এইটার প্রথমটার পাওয়ার জিরো তারপর ওয়ান তারপর একটা টু এইভাবে ওই একটু আগে দেখছিলাম কিন্তু আমরা একটু দেখছিলাম কিন্তু

দশ পাওয়ার জিরো এটা পাওয়ার জিরো তাহলে এখন আমরা একটু হিসাব করি দেখিত মানে পাঁচ গুণ দশ তাই লিখিয়ে রাখলাম তারপরে দশের পর শূন্য মানে কি এক পাঁচ গুণ এক আর হিসাব করো তো এই পাঁচ আর গুণ একশো গুণটা কি হয় পাঁচশো যোগ পাঁচ দশা পঞ্চাশ যোগ 500 কে 5 555 অত 555 কে তো আমরা এই কিন্তু ভাঙায় ফেলতে পারি তাহলে আমরা এখন দেখো আমরা আমাদের আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি তাতে আমরা কি পাইলাম এর 10 টা তার অঙ্ক আছে মৌলিক চিহ্ন আছে এবং তার বেস হলো 10 এবং তার স্থানীয় মান আছে যে কোনো সংখ্যা গঠন একইভাবে তার ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন নন পজিশনাল পজিশনাল নিয়ে মূলত কথা নন পজিশনাল নিয়ে তেমন কোনো কথা নাই কারণ এর প্রচলন পৃথিবীতে এখন আর কোথাও নেই

তাকে নন পদ্ধতি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো বেজ বা ভিত স্থানীয় মান থাকে না এই পদ্ধতিতে গাণিত সংখ্যা পদ্ধতি এগুলোর এখন আর কোন প্রচলন নাই এর কি মানে মৌলিক সংখ্যা নাই এর বেজ নাই এর স্থানীয় মান নাই সংখ্যা হলো নাকি তো মানুষ একসময় হিসাব করছে উদাহরণ হলো প্রাচীন হায়রোগ্রাফিক্স সংখ্যা পদ্ধতিগুলোর প্রচলন পৃথিবীতে এখন আর নেই তো আমরা একটু নন পজিশনের সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ সফের মধ্যে একটু দেখেনি দেখো তো কি বোঝো আমরা যেটা ব্যবহার করি ভ্যালু এই এই হলো ভ্যালু মান তাহলে হায়রোগ্রাফিক্স এটা কি ব্যবহার করত এই 1 এরকমটা দাগ দিত 10 এই 100 এই 1000 এই 10000 তারপর কতখানে এক লাখ এটা বহর করা হতো অথবা এটা বিড়াল না বা দড়কে জানে তারপরে এই যে এই আরেকজন আমার ব্যবহার করা হচ্ছে এখানে 10 লাখ বহর করা হয়েছে কি দেখো এক মানুষের ছবি দিয়ে বহর করা আছে আচ্ছা एग्जांपल এখানে দেখো 4622 এর ওয়ার্ল্ড বি শোন এটা যদি শো করতে হয় চার হাজার ছয়শ বাইশ এই লিখতে হবে এইগুলো লিখতে হবে দেখো এইসব একই আমরা বুঝবো আর আমাদের বোঝার কোন দরকার আছে যার পৃথিবীর কোনো মানে কি বলে প্রয়োগ নাই যার ব্যবহার নাই তাই না

এই পর্যন্ত তো আমরা আমরা পজিশনাল সংখ্যাCTk আবার চলে যাই পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এবং এর স্থানীয় মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেটা আমি আগেই বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ওইটা যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন থাকবে তার বেশ বা ভিত্তি থাকবে এবং স্থানীয় মান থাকবে এটা হলো পজিশনের সংখ্যা করিটা তাই না উদাহরণ তিন দুই নয় এটাকে ভাঙ্গানো হয়েছে দেখো এইটা একদম ডান পাশের সংখ্যা তাই না এইটার এইটার পাওয়ার হলো জিরো এই আর এইটার পাওয়ার হলো ওয়ান এটার পাওয়ার হলো টু খেয়াল করো থ্রি গুণ দশ হবে দশ ভিত্তিক সংখ্যা দশ এর পাওয়ার হবে কত দুই কেন এই দুই যোগ দুই গুণ দশ পাওয়ার হবে এক যোগ নয় গুণ দশ পাওয়ার হবে জিরো এখন ভাঙ্গাও এই দশের পর দুই মানে দুইটা দশ 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 একশো দশের পর এক মানে একটা দশ একটা দশ থাকলো যে কোনো করো এখানে এই অঙ্ক আমরা কিন্তু সামনে শিখবো তোমাদের ভয় কিছু নাই যে এ কি তো বুঝতেছি না এই অঙ্ক তো আমরা শিখবো সামনে এ ইজি হয়ে যাবে তোমাদের কাছে একেবারেই আজ তো ফার্স্ট ধারণা দেওয়া হচ্ছে যে আসলে আর কি জানো আমি এখানে এখানে একাদশ দ্বাদশ কথাটা বলা বলে কিন্তু ক্লাস টা হচ্ছে যারা একাদশ তো এখন আর আসছো নাই একাদশ টা দ্বাদশে চলে আসছো আর একবার যারা দ্বাদশ তারা তো পরীক্ষার্থী তাই না তো সবাই দিয়ে একসাথে ক্লাস টা হচ্ছে যাই হোক তাহলে এই এরপরে আছে কি নয় দুই তিন এটাও যদি আমরা ভাঙ্গা ঠিক ওইভাবে হিসাব করে 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 নয়শো তেইশ হবে ওটা বুঝে আসছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমরা স্কুপ বাড়িটা একটু তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই বাড়ির কাজটা তোমরা ভালো করে করে নেবে আর একটু কথা তোমাদের বলতে গেছিলাম বলা হয়নি আমি ওখানে লিখে দেই 11 ও 11 শ্রেণী তাই না এর কারণ কি জানো যে কি কিব্যাপার দুই গ্রুপে একই জিনিস পড়ানো হচ্ছে এখন আমি কিন্তু আগে 2020 সালে টোটাল আলাদা আলাদা দিয়েছে যখন সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হলো অর্থাৎ পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হলো তখন কিন্তু আমি ওই দিয়েছি একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ক্লাস দেওয়া আছে আমার অনলাইন আমাদের গ্রুপে অনলাইন গ্রুপে একেবারে আমাদের আইসিটি বইতে ছয়টা অধ্যায় একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত করানো ষষ্ঠ পঞ্চম চতুর্থ সব করানো তৃতীয় সব করানো কিন্তু যখনই সিলেবাস অর্ধেক করে দিয়েছে একেবারে তৃতীয় অধ্যায় পর্যন্ত নিয়ে আসছে ওদিকে আর কিছু লাগতেছে

আহ কঠিন মহা সংকটের জন্য করোনা কালীন এই সংকটের জন্য পরীক্ষা হচ্ছে না তোমাদের college আসতে পারছো না এগুলা এটা আমরা সবাই এর জন্য ভুক্তভোগী আহ এর জন্য তো আমরা কেউই দায়ী না এটা প্রাকৃতিক একটা দুর্যোগ সবাই সৃষ্টির কর্তার সাথে কাছে দোয়া করবো যে দ্রুত এটার সমাধান হয়ে যায় আমরা যাতে আমাদের যার যার ফিরে যেতে পারি তোমাদের লেখাপড়া তোমরা ফিরে আসতে পারো যাই হোক আমি এই জন্য কিন্তু তোমাদের দুই গ্রুপের এর মানে sorry দুই group না দুই batch এর দুই year এর একসাথে নিয়ে

আজকে আমরা ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায়